আপনি একটা কম্পিটিশনের জাজ, তো সেই সুবাদে আপনার অনেক নতুন প্রজন্মের, এই প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয় বা এখন যারা গান করছেন, তো তাদের সম্পর্কে আসলে আপনার কি বলার আছে বা এখনকার যারা আছে তারা কেমন করছে? যখন ওরা বাচ্চারা যখন প্রতিযোগিতায় আসে তখন ওরা খুব সিরিয়াসলি আসে এবং ওখানে চেঞ্জ করার কোনো রকম স্কোপ নেই এবং ওরা করতেও চায় না, এটা সঠিক কথা। আসলে ভয়েস তো আর প্রতিদিন আসে না, এটা তো একেবারেই যুগ যুগ এক যুগে হয়তো উপর থেকে আসে, তো মানে কণ্ঠ এটা 70-80% আল্লাহর কাছ থেকে আসতে হবে, তারপরে 20% আমি সেটাকে ঘষে মেজে ঠিক করতে পারবো। তো এবার কিছু গলা আমি পেয়েছি, মানে ছেলেদেরও গলা বিশেষ করে খুবই সুন্দর, কিন্তু সমস্যাটা এটাই যে তাদের মানে এত দৌড়াদৌড়ি এখন, সেটা টিকটক হোক, সেটা ইউটিউব হোক, সেটা অস্থিরতা ভাইরাল করে হোক, আরও কী কী সব আছে না, রিলস সব কিছু, ফেসবুক সব মিলে যে দৌড়াতে পারছে, যে যত নিজেকে দেখাতে পারছে, মানুষ তাকেই মনে রাখছে। আর যে গলাগুলো আসলেই ভালো তারা তো অত দৌড়ায় না, আমার মতো মনে হয় খালি ঘুমায়। হ্যাঁ, তো আমার মনে হয় তাদেরকে নিয়ে অনেক কাজ করা উচিত। এই যে বলছেন যে টিকটক বা এগুলোর আসলে অনেক প্রভাব এখনকার টাইমে এসে, তো আপনার কি মনে হয় যে এটার আসলে গুরুত্ব কতটুকু বা এটার স্থায়িত্ব কতটুকু? দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ যদি তুমি সেটাকে ভালো কাজে লাগাও। হ্যাঁ, এখন আমি একটা কথা বলতে পারি, সেই কথাটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যদি একটা বাজে কথা বলে দিই তাহলে সেটা কোনো গুরুত্ব থাকলো না। তেমনি আমি রিলস, ফেসবুক, তারপর আরও কী কী আছে, লাইকি, তারপরে টিকটক, হোয়াটএভার, ইউটিউব, তো সেখানে আমি ভালো ভালো জিনিস দিতে পারি, ভালো ভালো গান দিতে পারি, ভালো ভালো অভিনয়ের ক্লিপ দিতে পারি, অনেক কিছুই করতে পারি ভালো কাজ। আবার একইভাবে যেগুলো দেখাচ্ছে, দেখানো হচ্ছে অনেক কিছু উল্টাপাল্টা, তো হচ্ছে কি খারাপ জিনিসের প্রতি অনেকের আকর্ষণটা বেশি থাকে, ফলে হচ্ছে কি খুব মানে মানে কেমন আগাছায় ভরে ভরে যাচ্ছে দেশটা। সো আমি বলবো যে ভালো গানগুলোর এইটা একটা, তুমি যেটা বলছিলে লিমিটেশন বা বাইন্ডিং, হ্যাঁ বাইন্ডিং একটা দিয়ে দেওয়া উচিত যে এই ধরনের গান বা এই ধরনের ভিডিওস অ্যালাউ হবে না। আচ্ছা, আপনি তো অনেক গুণী মানুষদের সাথে কাজ করেছেন এর আগে, যাদের কি নিয়ে আমরা আগের প্রোগ্রামে অনেক কথা বলেছি, তো ওনাদের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং আপনি তিন প্রজন্মে আসলে বলতে পারি যে আপনি দেখেছেন এবং তাদের সাথে গান করেছেন, এখন যারা নতুন আসছে নতুন কম্পোজার তাদের সাথেও কাজ করছেন, তো এই এটার মধ্যে কোনো পার্থক্য কি খুঁজে পান? বা দেখো, আমি তো 40 বছর ধরে গান গাইছি, মানে গাইছি বলতে আছি আর কি, বা আমাকে রেখে দেওয়া হয়েছে, তো সুরকারদের উপরে আমি কখনোই কথা বলি না, তারা আমার গুরুজন, তারা আমার বয়সে ছোট হলেও আমি বলি, কারণ তাদের কাছ থেকে আমি সুরটা তুলি। বা আমি যখনই, এখনকার ছেলেমেয়েরাও খুব সুন্দর সুন্দর সুর করে, তো যখন ওরা সুরকার হিসেবে প্যানেলে বসে আমি তখন একদমই নতুন, ওরা আমাকে যেটুকু বলবে যা বলবে ওটা তো আমি শুনতে বাধ্য, তারপরে আমি কিছু অ্যাড করে আমি জিজ্ঞেস করি এটাকে আমি করবো, তো এটা হচ্ছে আমি করি। হ্যাঁ, আমি ওরা আমার তখন আমার গুরুজন, আর আগের যে তারা সুর করতেন তারা হারমোনিয়ামে সুর করতেন, আর হারমোনিয়ামের যখন সুরটা করতেন তখন সেই সুরে একটা মায়া এসে যেত, ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, মেলোডিয়াস ব্যাপারটা। হ্যাঁ, আগে গানটা লেখা হতো, এই যেমন অপরাধ নিও না আমার, তাহলে অপরাধ নিও না আমার কত মায়া নিয়ে সে ছেলেটা বলছে মেয়েটাকে, সুরটাও তাহলে সেরকম মায়া হবে। এখন যদি আমি সুরটা আগে করে ফেললাম টাক টিকা ঠিক ঠাক টিকা, অপরাধ নিও না আমার, হবে হবে না, কিন্তু যেহেতু আগে গান লেখা হতো আগেকার দিনে, তখন ওই সুরটা হলো অপরাধ নিও না আমার, আমি ভুল করে হৃদয় তোমার খুলে তোমার হৃদয় আমি না এসেছি, অপরাধ নিও না আমার, কত চমৎকার। তো আগেকার দিনে সুরকাররা যারা সুর করতেন তারা খুব মায়া নিয়ে সুর করতেন, আর আমাদের দেশটার মাটিটাই তো তাই, এক এক দেশের মাটি এক এক রকম, কোনো মাটি, কোনো দেশের মাটি খুব শক্ত, কোনো দেশের মাটি শীতল,
আমাদের দেশের মাটিটা সোদা মায়াময়, সুরগুলোও তেমন, আর এখনও সবাই ভালো সুর করে। ধর এখন মানে ব্যস্ততার কারণে হয়তো বা গানের কথা আগে আসে না, সুরটা করে ফেললো, রিদম বসিয়ে দিল, তারপরে কথা হলো। এখনকার সুরকারদের উচিত, আমি যেমন গান শুনি, ওদেরও অবসর সময়ে আগেকার সুরকারদের গানগুলো নাড়াচাড়া করা, তাহলে ওদের কর্ড সেন্স বাড়বে, সুর করার মায়াটা বাড়বে সুরে ওদের।